প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, আমি ডক্টর এস আলী, সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথি ফাউন্ডেশন হাসপাতাল মিরপুর 10 কাজীপাড়া ঢাকা। আমি আজকের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পরিপাক তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ এবং সচরাচর যেটা ঘটে এরকম একটা সমস্যা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির। প্রিয় দর্শক শ্রোতা, ডাইজেস্টিভ সিস্টেম মানে পরিপাক তন্ত্রের প্রথম শুরু হয় মাউথ ক্যাভিটি, তারপরে হলো ইসোফেগাস মানে খাদ্য নালী, তারপর স্টমাক মানে পাকস্থলী, তারপর ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, সেকাম, অ্যাসেন্ডিং কলন, ট্রান্সভার্স কলন, ডিসেন্ডিং কলন, এটা হলো সিগময়েড কলন, এটা হচ্ছে রেক্টাম মানে মলাশয় যেখানে মল জমা থাকে, তারপর হলো অ্যানাল ক্যানাল মানে কি মল নালী, এটা হচ্ছে অ্যানাস মানে মল জায়গাতে নিঃসরণ হয়। দর্শক শ্রোতা, এটা প্রথম হলো মাউথ ক্যাভিটি, মুখ গহ্বর। এই মুখ গহ্বরে কিছু সমস্যা দেখা দেয়, এটা প্রথম দেখা দেয় যেটা তা হলো মুখের মধ্যে ঘা হয়, বিশেষ করে শীতকালে মুখের মধ্যে ঘা হয়, অন্য সময়ও হয়, কিন্তু এটা সচরাচর দেখা দেয় এবং এটা বেশ জটিল, এবং এটা যদি চিকিৎসা না হয় সমস্যা মানে তাহলে সমস্যা যদি জিয়ে রাখা হয় তাহলে এটা পরবর্তীতে আরও জটিল আকার ধারণ করে। দর্শক শ্রোতা, এই যে মুখের মধ্যে ঘা হয়, এই যে ঘা হওয়া এটা কি লক্ষণ হয়? মুখের মধ্যে ছোট ছোট ঘা হয়, যেমন দুধের ছোট্ট দুধের স্বর অল্প একটু যদি লাগিয়ে দেওয়া হয় কোথাও অংশ বিশেষ, তাহলে পরে যেরকম ছোট্ট একটু সাদা তার চারিপাশে দিয়ে হলো লাল হয় এবং সেখানে তীব্র ব্যথা হয়, এটা হলো মুখের মধ্যে ঘা। এবং সেখানে আর কি হয়, ওই পেশেন্টটা খেতে পারে না কিছু এবং তার মুখ দিয়ে সেলিব্রেশন হয়, লালা ঝরে থাকে এবং তার জ্বর জ্বর হয় এবং সে হলো অসুস্থ হয়ে যায় না খাওয়ার কারণে। দর্শক শ্রোতা, এই হলো তার লক্ষণ। কারণ কি? কারণ হলো মুখের ভিতরে পরিষ্কার না করা। প্রতিদিন রাত্রিবেলায় ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই ভালো করে দাঁত মেজে মুখ পরিষ্কার করে ঘুমানো উচিত। যারা এই কাজটা করে না তাদের এটা বেশি আক্রমণ হয়। আর কে আর কাদের হয়? যাদের হলো ডায়াবেটিস রোগ রয়েছে তাদের এই অসুখ হতে পারে। আর কাদের হয়? যাদের হলো যারা হলো মানে অপুষ্টিতে ভোগে, বিশেষ করে শিশুরা আর মহিলারা যারা অপুষ্টিতে ভোগে তাদের হলো এই অসুখ হতে পারে। এ হলো কারণ মোটামুটি। আর এই মুখের মধ্যে যে ঘা হয় এই ঘাগুলাকে ছয়টা ভাগে ভাগ করা হয়েছে। এটাকে বলা হয় স্টোমাটাইটিস, মুখের মধ্যে ঘা মানে কি মুখের মধ্যে যে মিউকাস মেমব্রেন, এই যে ঝিল্লি পদার্থ আছে, এই যে ঝিল্লি পদার্থ এখানে এখানে ছোট ছোট ঘা হয়, এটাকে স্টোমাটাইটিস বলা হয় মেডিকেল সায়েন্সের ভাষায় বা ইংরেজি ভাষায়। এটা ছয় প্রকার, ছয় ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্যাটারাল স্টোমাটাইটিস, একটা হলো অ্যাপথাস স্টোমাটাইটিস বা অ্যাপথাস আলসার, আর একটা হলো আলসারেটিভ স্টোমাটাইটিস, এটা হচ্ছে গ্যাঙ্গিনাস স্টোমাটাইটিস, এটা হচ্ছে প্যারাসাইটিক স্টোমাটাইটিস, আর এটা হলো মার্কিউরিয়াল স্টোমাটাইটিস। এদের মধ্যে আমরা যেটা সচরাচর দেখি সেটা হলো অ্যাপথাস স্টোমাটাইটিস বা অ্যাপথাস আলসার। এটা কি হয়? ওই রকম দুধের মতো ছোট্ট একটুখানি, দুধের স্বরের মতো ছোট্ট একটুখানি হয়, ঠোঁটে এখানে হয়, তাহলে জিহ্বার এক পাশে হয়, তাহলে জিহ্বার আগায় হয় এবং তার চারিপাশ দিয়ে ওই যে সাদা অংশটা, সাদা যেটা হয় ওর চারিপাশ দিয়ে লাল হয়ে যায় এবং ফুলে যায় এবং খুব তীব্র যন্ত্রণা হয়, ব্যথা হয়, রুগী জিহ্বা নাড়াতে পারে না, মুখের মধ্যে কিছু খেতে পারে না এবং ঠান্ডা দিলে আরও যন্ত্রণা বেশি হয়, ফলে রুগী না খেতে পেরে একদম অসুস্থ হয়ে যায়। শুধু তাই না, সে হলো তার জ্বর জ্বর হয় এবং মুখ দিয়ে সেলিব্রেশন হয়, লালা ঝটে থাকে, এটা তার সাংঘাতিক রকমের অসুবিধা। সচরাচর এই অ্যাপথাস আলসার দেখা যায় অনেক মানুষ, বিশেষ করে শিশু এবং নারীরা আক্রান্ত হয় বেশি, এটা নিয়ে আসে বাজারে অনেক সময়। ওই যে ভিটামিন B2 রিবোফ্লাভিন ট্যাবলেট এই খাওয়ার ফলে দেখা যাচ্ছে যে সাপ্রেস করে যায়, এটা এক পর্যায়ে ভালো হয়ে যায়, পরবর্তীতে আবার হয়, এভাবে বারবার রিল্যাপস হয়ে থাকে। আর যদি এই স্টোমাটাইটিস এই অসুখ যদি পরিপূর্ণরূপে ভালো না হয় পরবর্তীতে এর দারুণ রকমের জটিলতা হয়। কিজন জটিলতা হয়? এটা যাদের, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে এদের ডায়াবেটিক গ্যাঙ্গিন হতে পারে মুখের মধ্যে, আর সাংঘাতিক মারাত্মক একটা সমস্যা। আর কি হতে পারে? মুখের মধ্যে ক্যান্সার হতে পারে। আমি আমার ডাক্তারি বাস্তব জীবনে এই এই ধরনের ক্যান্সার, মুখের মধ্যে ক্যান্সার হয়েছে এরকম অনেক রুগী আমি পেয়েছি। সুতরাং এটাকে মানে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। আমি এই
রোগে আক্রান্ত, মুখের মধ্যে ঘা, স্টোমাটাইটিস, যে টাইপই হোক না কেন, এটা কি ক্যাটারাল টাইপ, অ্যাপথাস আলসার, আলসারেটিভ টাইপ, গ্যাঙ্গিনাস টাইপ, প্যারাসিটিক টাইপ, মার্কিউটাল টাইপ, যে টাইপই হোক না কেন, এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই, এটাকে অবশ্যই ভালো চিকিৎসা দরকার। প্রিয় দর্শক শ্রোতা, আমার জানা মতে এই সমস্যাগুলা হোমিওপ্যাথিক চিকিৎসায় নিরাময় হয় ইনশাআল্লাহ। যদি পিওর হোমিও চিকিৎসকের কাছে আপনারা আসেন, তাহলে পরে যখন বিশুদ্ধ হোমিও ওষুধ দ্বারা চিকিৎসা করবেন চিকিৎসক, তাহলে আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখানে একটা কথা বলে রাখা ভালো, এই ধরনের সমস্যা আক্রান্ত হয়ে আপনারা হন্তদন্ত হয়ে আমার কাছে ছুটি আসবেন এমন কোনো কথা নাই। আমি পরামর্শ দিব, যদি আপনারা আমার কাছে আসেন তাকে আমি স্বাগতম জানাবো, আর যদি আমার কাছে না আসে কোনো অভিজ্ঞ হোমিও পিওর হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যান, কোনো অভিজ্ঞ পিওর হোমিও চিকিৎসা করেন হোমিও মেডিসিন দিয়া এরকম কোনো চিকিৎসকের কাছে যান, তাহলে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। এবং আমি আশা করব আপনারা অন্য কোনো প্যাথিতে না যাইয়া হোমিওপ্যাথিতে আসুন, বিশুদ্ধ চিকিৎসা গ্রহণ করুন এবং আপনারা পার্মানেন্টলি স্থায়ীভাবে এর সমাধান আপনারা সুস্থ হয়ে যান। আমি সকলে সুস্বাস্থ্য কামনা করে, সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এই অ্যাপথাস আলসার বা আলসারেটিভ এই যে স্টোমাটাইটিস আলোচনা এখানে শেষ করলাম। ওয়াখি দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।